হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ইউনিভার্সিটি সকলকে স্বাগত। আইসিডি সুপারভাইজার ক্যাশ কোর্স এর জেনারেল স্টাডিজ এর ডে 49 আজকে মক টেস্ট 5 নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস পার্ট গুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার কিন্তু এই মক টেস্ট এর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। আর মক টেস্ট শুধু প্রশ্ন উত্তর আলোচনা করছি না, আমরা কিন্তু বিস্তারিত ভাবে আলোচনা করছি, যাতে সমস্ত কোশ্চেন এলে সেই রিলেটেড তোমরা অ্যান্সার করতে পারো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শোনো, স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটি টিপে রাখো নিত্য নতুন আপডেট থাকার জন্য, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। চলো আমাদের প্রথম কোশ্চেন, আজকে 101 কোশ্চেন। নিম্নলিখিত কোন রাজ্যে কোনো পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা নেই? পঞ্চায়েতি রাজ নিয়ে অনেক কথা এর আগের পাঠগুলোতে বলে দিয়েছি, তো এই কোশ্চেনটা দেখো যে কোন রাজ্যে এখনো পর্যন্ত কোনো পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা নেই। ফার্স্ট অপশন নাগাল্যান্ড, আসাম, কেরল, ত্রিপুরা। তো অ্যান্সারটি হয়ে যাবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে কিন্তু কোনো পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা নেই। ফার্স্ট পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? রাজস্থানে 1959 সালে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর সময়। ঠিক আছে, তো নাগাল্যান্ডে কিন্তু কোনো পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা নেই। কোশ্চেন নাম্বার 102 দেখো যে অস্থায়ী কঠোরতা কিসের কারণে হচ্ছে হয়? অস্থায়ী কঠোরতা নিম্নলিখিত কোন উপস্থিতির জন্য হয়? এই কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল। ফার্স্ট অপশন ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট এবং ক্যালসিয়াম সালফেট। তো বলে রাখি কঠোরতা, কঠোরতার ইংলিশ হচ্ছে হার্ডনেস। তো একটা হচ্ছে পারমানেন্ট হার্ডনেস হয় আর একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস হয়। ঠিক আছে, এটা কিসের কারণে হয়? তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে ক্যালসিয়াম বাইকার্বনেট। সত্য মনে রাখবে বাইকার্বনেট, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের জন্য অস্থায়ী কঠোরতা বা টেম্পোরারি হার্ডনেস হয়। সেটা ক্যালসিয়ামেরও হতে পারে, যদি ম্যাগনেসিয়ামেরও হতে পারে। ঠিক আছে, এটা আর বাইকার্বনেট, কার্বনেট কিন্তু নয়, বাইকার্বনেটের জন্য হয়। এর রিলেটেড একটা ছোট নোট দেখে নাও যে টেম্পোরারি হার্ডনেস ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ সলিউবল বাইকার্বনেটস অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম ইন ওয়াটার। ঠিক আছে, জলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বাইকার্বনেটের উপস্থিতির জন্যই কিন্তু এই টেম্পোরারি হার্ডনেসটা হয়। আর পার্মানেন্ট হার্ডনেস সেটা হয় কিন্তু সালফেট এন্ড ক্লোরাইড অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে আসে যে পার্মানেন্ট মানে স্থায়ী কঠোরতা, এটা হয় হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সালফেট এবং ক্লোরাইডের জন্য। আর টেম্পোরারি হার্ডনেস বা অস্থায়ী কঠোরতা হয় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বাইকার্বনেটের উপস্থিতির জন্য। সুতরাং দুটো জিনিসই তোমাদের মাথায় রাখতে হবে, এটাও কিন্তু পরীক্ষায় আসবে, সালফেট এবং ক্লোরাইড। আরো একটু জিনিস বলে রাখি যে এগুলোকে রিমুভ কি করে করা হয়, টেম্পোরারি হার্ডনেস আর পার্মানেন্ট হার্ডনেস এগুলো জলের থেকে কি করে রিমুভ করা হয়। ঠিক আছে, তো টেম্পোরারি হার্ডনেস এর জন্য জলটাকে যদি গরম করা হয় তাহলে সেটা বাইকার্বনেট কার্বনেটে হয়ে যায়, তো চেঞ্জ হয়ে যায়। আর পার্মানেন্ট হার্ডনেস কিন্তু কখনই জল ফোটালে বা জল গরম করলে রিমুভ হয় না, তো এর জন্য কিন্তু সোডা মেশাতে হয়। সোডা মেশালে তখন পার্মানেন্ট হার্ডনেস রিমুভ হয়ে যায়। ঠিক আছে, এই রিলেটেড কোশ্চেনও কিন্তু আছে যে টেম্পোরারি হার্ডনেস নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির জন্য রিমুভ হয় বা কিসের কারণে রিমুভ হয়, তো কিসের কি কি করলে রিমুভ হয়, কোশ্চেনটা এরকম আসবে। আর পারমানেন্ট হার্ডনেসও সেম কোশ্চেন আসবে। ঠিক আছে, তো আরেকটা জিনিস মনে রাখবে, সোডা, সোডা যদি মেশানো হয় তাহলে কিন্তু টেম্পোরারি হার্ডনেসও রিমুভ হয়, পারমানেন্ট হার্ডনেসও রিমুভ হয়। বাট বয়েল করলে, জল গরম করলে শুধুমাত্র টেম্পোরারি হার্ডনেসই রিমুভ হয়, পারমানেন্ট হার্ডনেস কিন্তু জল গরম করলে রিমুভ হয় না। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন। পরবর্তী কোশ্চেন থাকে কোশ্চেন নাম্বার 103, উদ্ভিজ্জ তেল থেকে উদ্ভিজ্জ এবং বনস্পতি। এটা বনস্পতি হবে না, বনস্পতি হবে। এর ইংলিশ টার্মটা হচ্ছে VANASPATI, বনস্পতি। বনস্পতি তৈরিতে ব্যবহৃত হয় কোন গ্যাস? ঠিক আছে, দেখো প্রথমে বলে রাখি বনস্পতি জিনিসটা কি। বনস্পতি জিনিসটা আমাদের যেটা ইন্ডিয়ান মার্কেটে ব্যবহার করা হয় সেটি হচ্ছে তোমার ভেজিটেবল অয়েল হিসাবে যেটা ইউজ করা হয়। ঠিক আছে, এখন যেটা বলা হয়, তো এই ভেজিটেবল অয়েল এটা হচ্ছে তোমার কি গ্যাস ইউজ করে সেটা ব্যবহৃত হয়। ঠিক আছে, মানে তৈরি করতে যেটা কোন গ্যাস ব্যবহার করা হয়, তো অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস এটা ব্যবহার করতে ইউজ করা। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, সুতরাং তোমরা কিন্তু এটা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 104, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে? তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেছিলেন কে? এটি হচ্ছে রাদারফোর্ড, বেকেরেল, কুরিনা, সিল্ট। তো অ্যান্সার হয়ে যাবে বেকেরেল, বেকেরেল হচ্ছে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন।
কোশ্চেন নাম্বার 105, পরমাণু নিউক্লিয়াসে কোনটি থাকে? প্রোটন, ইলেকট্রন, ইলেকট্রন এবং প্রোটন, প্রোটনটা নিউট্রন। তো পরমাণু নিউক্লিয়াস, পরমাণু দেখতে এইরকম হয়, মাঝখানে একটা জিনিস থাকে, তারপরে গোল গোল করে ইলেকট্রন গুলো ঘোরে ঘোরে, আর মাঝখানে থাকে প্রোটন অ্যান্ড নিউট্রন। ঠিক আছে, তো অ্যান্সারটা হয়ে গেল অপশন নাম্বার ডি, প্রোটন এবং নিউট্রন। 106 কোশ্চেন, ওয়াশিং সোডা কি? ওয়াশিং সোডা হচ্ছে সোডিয়াম সালফেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বিসালফাইড। তো এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, সোডিয়াম কার্বনেট। এর সংকেত হচ্ছে Na2CO3, Na2 এইভাবে সংকেতটা লেখা যাবে। সোডিয়াম, সোডিয়ামের সংকেত হচ্ছে Na, তার নিচে হচ্ছে 2 থাকবে, আর CO3, CO3টাই হচ্ছে তোমার কার্বনেট। ঠিক আছে, CO3 এটা হচ্ছে ওর সংকেত। নেক্সট হচ্ছে রক্তের পিএইচ কত, বা পিএইচ ভ্যালু কত? রক্তের পিএইচ ভ্যালু হচ্ছে 7.4, অপশন নাম্বার সি, 7.4। রক্ত সামান্য ক্ষারীয় হয় আর পিএইচ হচ্ছে 7.4, আর 7 হচ্ছে তোমার নিউট্রাল থাকে, 7 এর নিচে, পিএইচ যদি 7 এর নিচে হয় সেটা হচ্ছে অ্যাসিড হয়ে যায়, আর 7 এর ওপরে থাকলে ক্ষার হয়ে যায়। ঠিক আছে, তো সর্বোচ্চ ক্ষারের পিএইচ হচ্ছে 14, আর নিচে হচ্ছে অপকোর্স 0। নেক্সট হচ্ছে জলের পিএইচ ভ্যালু কত, জলের পিএইচ ভ্যালু হচ্ছে 7, জল হচ্ছে নিউট্রাল, তার জন্য জলের পিএইচ ভ্যালু হচ্ছে 7। 109 দেখো, যে নিচের কোন গ্যাস ঘরের তাপমাত্রায় জলে সহজেই দ্রবণীয়? তো অ্যান্সার হচ্ছে ক্লোরিন, নাইট্রোজেন, অ্যামোনিয়া না কার্বন ডাইঅক্সাইড, অ্যান্সার হয়ে যাবে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার জলে ঘরের তাপমাত্রায়, রুম টেম্পারেচার, জলে সহজেই দ্রবণীয়। হুইচ ইজ কল্ড জেনন স্ট্রেঞ্জার গ্যাস, স্ট্রেঞ্জার গ্যাস কোন গ্যাসকে বলা হয় নিম্নলিখিতগুলির মধ্যে? জেনান, নিয়ন, আর্গন না নাইট্রাস অক্সাইড? তো অ্যান্সার হয়ে যাবে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় জেনানকে। জেনান হচ্ছে কি? জেনান হচ্ছে একটা নোবেল গ্যাস। ঠিক আছে, নোবেল গ্যাসের মধ্যে একটি জেনান গ্যাস, এবং সেটিকে বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস। কোশ্চেনটা এইভাবেই আসবে, অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, জেনান। বোট রেস, বোট রেস ইজ এ ফেমাস ফেস্টিভ্যাল গেম অফ হুইচ স্টেট? ঠিক আছে, তামিলনাড়ু, কেরালা, গোয়া না আসাম? তো বোট রেস, বোট রেস এটি হচ্ছে কেরালার ফেমাস গেম। ঠিক আছে, বিভিন্ন রকমের ফেমাস মানে বোট রেসের কাপ আছে, যেমন মনে করো একটা আছে নেহেরু ট্রফি, নেহেরু ট্রফি বোট রেস। ঠিক আছে, এক একটা ফেস্টিভ্যালে এক এক রকম বোট রেস হয়। তারপরে আছে ভাল্লামকালি, স্নেক বোট রেস, বিভিন্ন রকম বোট রেসের ট্রফি আছে। তো সেগুলো কিন্তু বোট রেস ফেমাস ফেস্টিভ্যাল গেম, ফেমাস ফেস্টিভ্যাল গেম হচ্ছে কেরালা। তো কেরালার এক একটা ফেস্টিভ্যালেতে এক এক রকম বোট রেস হয়। ওকে, কোশ্চেন নাম্বার 112 কোশ্চেন, বালপক্রম ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে হবে বালপক্রম, ঠিক আছে, ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, এটি কোথায় অবস্থিত? কর্ণাটক, তামিলনাড়ু, মেঘালয় না সিকিম? তো এটি অবস্থিত মেঘালয়তে। মেঘালয়ে যে গাঢ় হিলস আছে, গাঢ় খাসি জয়ন্তিয়া যেটা আছে, তার মধ্যে গাঢ় হিল যেটা আছে সেটার সাউথে বা দক্ষিণ দিকে হচ্ছে এই বালপক্রম জাতীয় উদ্যানটি অবস্থিত। 113 কোশ্চেন দেখো, বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয় কবে? এর অ্যান্সারটি হয়ে যাবে 22শে মার্চ, 22শে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস। 2019 এর থিম ছিল যে লিভিং নো ওয়ান বিহাইন্ড, লিভিং নো ওয়ান বিহাইন্ড। তো এই বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয় কিন্তু ইউনাইটেড নেশনস এর তরফ থেকে বা রাষ্ট্রসংঘ থেকে। পরবর্তী কোশ্চেন দেখো, কর্ণম মালেশ্বরী, কর্ণম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত? কর্ণম মালেশ্বরী হচ্ছে ফুটবল, ক্রিকেট, হকি না ওজন উত্তোলন? ওজন উত্তোলন কে ইংলিশ বলে ওয়েট লিফটিং। তো অ্যান্সারটি হয়ে যাবে ওয়েট লিফটিং এর সাথে কর্ণম মালেশ্বরী যুক্ত। এবং এনার সম্পর্কে একটি কোশ্চেন, ভালো কোশ্চেন আছে, যে তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকেতে মেডেল পেয়েছিলেন। ঠিক আছে, তিনি অলিম্পিক 2000 সালের সিডনি যে অলিম্পিক, সামার অলিম্পিক, সেখানে তিনি ওয়েট লিফটিং এর জন্য ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। ঠিক আছে, এবং তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে মেডেল পেয়েছিলেন, ব্রোঞ্জ অলিম্পিক পেয়েছিলেন সিডনি অলিম্পিকে, এবং তিনি 69 কেজিতে তিনি এই ওয়েট লিফটিংটা করেছিলেন। ঠিক আছে, 69 কেজি আন্ডারে। এছাড়া তিনি আরো অনেক পুরস্কার পেয়েছিলেন। তো মেনলি কোশ্চেন কিন্তু এটাও ঘুরিয়ে প্রশ্ন আসে অনেক সময় যে প্রথম ভারতীয় মহিলাকে যিনি অলিম্পিকে মেডেল পেয়েছিলেন, অ্যান্সারটি হয়ে যাবে কর্ণম মালেশ্বরী। তিনি জন্মগ্রহণ করেছিলেন অন্ধ্রপ্রদেশে, বা তিনি অন্ধ্রপ্রদেশের ব্যক্তি। ঠিক আছে, 115 কোশ্চেন, দ্য ফার্স্ট ম্যান টু সুইম অ্যাক্রস দ্য পক স্টেট ইজ? পক প্রণালী অতিক্রম করেছিলেন প্রথম ব্যক্তিকে। ঠিক আছে,
তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, মিহির সেন। মিহির সেন তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি বক্স টেস্ট অতিক্রম, তিনি বেশি পরিচিত ভারত প্রথম ভারতীয় ব্যক্তি যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন, ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান টু সুইম দ্য ইংলিশ চ্যানেল, সেটি হচ্ছেন মিহির সেন। এবং মিহির সেন আমাদের বাঙালির গর্ব, তিনি হচ্ছেন পুরুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন, তো তিনি কিন্তু বাঙালির গর্ব, মিহির সেন অ্যান্সারটি হয়ে যাবে। এবং মিহির সেন কিন্তু যে আমাদের যে পাঁচটা কন্টিনেন্ট আছে বা পাঁচটা মহাদেশ আছে তার যে ওসিয়ান গুলো আছে প্রত্যেকটা ওসিয়ানই কিন্তু তিনি কভার করেছেন, সুইম করেছেন, ঠিক আছে, এটিও কিন্তু মনে রাখবে। কোশ্চেন নাম্বার 160, 1924 সালে প্রথম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল কোথায়? 1924 সালে প্রথম শীতকালীন অলিম্পিক হয়েছিল বা 1924 সালে উইন্টার অলিম্পিক হয়েছিল প্রথম কোথায়? অপশন নাম্বার বি এর অ্যান্সার ফ্রান্স। এটি মনে রাখবে, সামার অলিম্পিক এবং উইন্টার অলিম্পিক দুটো আলাদা আলাদা অলিম্পিক হয়, তো উইন্টার অলিম্পিক ফার্স্ট স্টার্ট হয়েছিল 1924 সালে, আর সামার অলিম্পিক প্রথম শুরু হয়েছিল 1896 সালে এথেন্সে, ঠিক আছে, এথেন্সের 1896 সালে প্রথম সামার অলিম্পিক শুরু হয়েছিল, তো এটি হচ্ছে শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিক, সেটি হয়েছিল ফ্রান্সে 1924 সালে, এই সালটাও কিন্তু পরীক্ষায় আছে। 117 কোশ্চেন, ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী রাষ্ট্র কোনটি? ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী রাষ্ট্র হচ্ছে কর্ণাটক, কর্ণাটকে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়, ঠিক আছে, আর যদি বলে বিশ্বের মধ্যে কফি উৎপাদনকারী দেশ কোনটি, তাহলে অ্যান্সার হয়ে যাবে ব্রাজিল, তো কর্ণাটক আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয়। ভীমবাঁধ হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? ভীমবাঁধ হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? তো অ্যান্সার হয়ে যাবে কেরালা, কেরালাতে এই হ্রদটি অবস্থিত। দেখো আমি যেখানে এই ধরনের যে প্রশ্ন করাচ্ছি এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকে, এর আগে অনেক প্রশ্ন অনেক টপিক আমি কভার করে দিয়েছি, তো যারা এখনো অবধি সেগুলো দেখনি তারা কিন্তু সেগুলো কভার করে দাও, সেইগুলো তো আছেই, এছাড়া যেগুলো আমি এখনো অবধি করিয়ে উঠতে পারিনি সেই রিলেটেড প্রশ্নগুলোই কিন্তু আমি এখানে মক টেস্টের মাধ্যমে তুলে ধরছি, যেমন পল সায়েন্স কোশ্চেন বেশি করে তুলে ধরছি, পলিটিক্যাল সায়েন্স এর আগের পার্টগুলোতে অনেক কিছু পলিটিক্যাল সায়েন্স এর কোশ্চেন করেছি, এছাড়া এই যে হ্রদ রিলেটেড কোনো টপিক আমি এখন অবধি করাইনি তো সেইগুলো আমি কমপ্লিট করে দিচ্ছি, ন্যাশনাল পার্ক, ঠিক আছে, সেই ধরনের প্রশ্ন আমি মক টেস্ট এর মাধ্যমে কিন্তু তোমাদের তুলে ধরছি, এছাড়া টপিক ওয়াইজ কোশ্চেন করতে হলে কিন্তু তোমরা আমার আগের ভিডিও গুলো তো কিন্তু অবশ্যই সেগুলো কিন্তু ফলো করো, সেখানে ডিটেলস এ করা আছে, কখনো মক টেস্ট এর মাধ্যমে প্র্যাকটিস সেট এর মাধ্যমে করে দেওয়া আছে, সেখানে অনেক কিছু স্টাডি রিলেটেড টপিক আলোচনা করা আছে, আমার যে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার যেটা আইসিডিএস সুপারভাইজার সেখানে কিন্তু আমি সেখানে অনেক যে কমিশন স্টাডি রিলেটেড যে কমিশন গুলো সেগুলো আলোচনা করে দিয়েছি, রাধাকৃষ্ণন কমিশন, চাইল্ডার কমিশন, সেগুলো রিলেটেড আলোচনা করেছি, শিশুদের শিক্ষা রিলেটেড টপিক আলোচনা করে দিয়েছি, উইমেন এম্পাওয়ারমেন্ট বা উইমেন স্কিম আলোচনা করে দিয়েছি, সেটা কেন্দ্রের আছে রাজ্যের আছে, তো সেইগুলো কিন্তু টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট জিনিস তো আলোচনা করা আছে, বায়োলজির চ্যাপ্টার আলোচনা করা আছে, ইতিহাসের আছে, সব কিছু কিন্তু সেখান থেকে তোমরা কভার করো যারা এখন অবধি দেখোনি, আর এখানে কিন্তু আমি আলোচনা করছি যেগুলো এখন অবধি কভার করে উঠতে পারিনি সেগুলো কিন্তু ডিটেলস এ আমরা উইথ মক টেস্ট এর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। এরপর কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিনিসটা সেটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব নিয়ে আসার, যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক, তো সেগুলোর জন্য তোমরা প্লিজ ওয়েট করো, আর আমি কিন্তু সেখানে বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিছু সেগুলো কিন্তু করে দেবো, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাওয়ার্ড লাস্ট সিক্স মান্থ এর অ্যাওয়ার্ড কিন্তু আমি অলরেডি করিয়ে দিয়েছি ওখানে, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে, একটা আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লে লিস্ট আছে সেখানে কিন্তু দেখে নেবে, সেখানে সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক কিন্তু আইসিডিএস সুপারভাইজার এর ক্র্যাশ কোর্স এর মধ্যে নেই, বাস আইসিএস সুপারভাইজার ক্র্যাশ কোর্স যে মিক্স একটা প্লে লিস্ট আছে তার মধ্যেই কিন্তু ইনক্লুড করা আছে, বা কারেন্ট অ্যাফেয়ার্স এর আলাদা প্লে লিস্ট এর মধ্যেও আছে, সেখান থেকে তোমরা যারা এখন অব্দি অ্যাওয়ার্ডস গুলো দেখোনি তারা কিন্তু দেখে নেবে কারেন্ট অ্যাফেয়ার্স টপিক, আর বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাবো আশা করছি, তোমরা শুধু সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর দেখো এই ধরনের প্রশ্নই কিন্তু আমি যেগুলো আলোচনা করবো সেগুলোই কিন্তু আলোচনা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার পরীক্ষাতে আছে। কোশ্চেন নাম্বার 119, দেখো ভিতরকণিকা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, কর্ণাটক, উড়িষ্যা না তামিলনাড়ু, তো তামিলনাড়ুতে, সরি উড়িষ্যাতে অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান, ঠিক আছে, ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত। 120 কোশ্চেন, দেখো যে এলিফ্যান্ট জলপ্রপাত বা এলিফ্যান্ট ফল এটি কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, এলিফ্যান্ট ফল এটি অবস্থিত তোমার শিলং,
শিলং বা তোমার মেঘালয়ে অবস্থিত, ঠিক আছে? শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী, আর যদি রাজ্য বলে সেটি হচ্ছে তোমার মেঘালয়। তো অ্যান্সার হয়ে গেল অপশন নম্বর ডি, এলিফ্যান্ট জলপ্রপাত, এলিফ্যান্ট ফল। 121 কোশ্চেন দেখো যে ভীমবেটকার রক শেল্টার ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিচুয়েটেড ইন হুইচ স্টেট। ভীমবেটকার রক শেল্টার, ঠিক আছে, ভীমবেটকার রক শেল্টার এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে 2003 সালে, ঠিক আছে। এটি বহু পুরনো হচ্ছে রক শেল্টার, তো সেখানে তোমার পেন্টিং পাওয়া যায় গুহার মধ্যে। তো সেটি হচ্ছে কোন স্টেটে অবস্থিত, সেটি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। 122 কোশ্চেন দেখো যে ক্রিকেট প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কবে। প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল বা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল কোন সালে, অনুষ্ঠিত হয়েছিল 1975 সাল। তার আগে হচ্ছে তোমার টেস্ট সিরিজ হতো, তো ওয়ার্ল্ড কাপ ক্রিকেট স্টার্ট হয়েছিল সেটি হচ্ছে 1975 সাল। এইটি অনুষ্ঠিত হয়েছিল কোথায়, ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল এবং জয়লাভ করেছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। মনে রাখবে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছিল, এটিও কিন্তু আছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কে জয়লাভ করেছিল, তো অ্যান্সার হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। আর ভারত প্রথমবার জয়লাভ করেছিল 1983 সালে, 1983, ঠিক আছে, কপিল দেবের সময়, এটা অনেকেই জানো। আর এবারে 2019 সালে যে ক্রিকেট খেলা হয়েছে সেটি হচ্ছে কিন্তু লন্ডনেতেই অনুষ্ঠিত হয়েছিল, ইংল্যান্ডে অফকোর্স, আর সেটি হচ্ছে জয়লাভ করেছিল ইংল্যান্ড, ঠিক আছে, ইংল্যান্ড জয়লাভ করেছে, নিজেদের মাঠেই খেলা হয়েছে। আর কাকে হারিয়ে জয়লাভ করেছে, তোমার নিউজিল্যান্ডকে হারিয়ে, নিউজিল্যান্ডকে হারিয়ে জয়লাভ করেছে ইংল্যান্ড। 123 কোশ্চেন, হর্নবিল উৎসব ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে উদযাপিত হয়। তো অ্যান্সারটি হয়ে যাবে নাগাল্যান্ড, নাগাল্যান্ডে হচ্ছে তোমার হর্নবিল ফেস্টিভ্যাল হয়। এই ফেস্টিভ্যাল সম্পর্কে, নৃত্য সম্পর্কে আমার কিন্তু একটা অলরেডি টপিক আছে, তো সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে যারা এখন অবধি দেখোনি। পরবর্তী কোশ্চেন দেখো যে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিক ট্রাফিকিং ইজ অবজার্ভ অন হুইচ ডে, ঠিক আছে। মাদক সেবন এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবসটি কোন দিনটি, সেটির অ্যান্সার হয়ে যাবে 26শে জুন, 26শে জুন এই দিনটিকে পালন করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো যে মহারানা প্রতাপ সাগর জলাধার এটি কোন রাজ্যে অবস্থিত। মহারানা প্রতাপ সাগর জলাধার তো এটি অবস্থিত তোমার হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে অবস্থিত। এই ছিল আজকের 25টা কোশ্চেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে তোমাদের লাইক কমেন্ট আমাকে ইন্সপায়ার করে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেল পাশে বেল আইকনটি টিপে রাখো আমাদের সাথে জুড়ে থাকার জন্য। লাইক করা কমেন্ট কিন্তু মাস্ট, কারণ তোমাদের তোমাদের থেকে ইন্সপিরেশনই আমাকে ইন্সপায়ার করে, আর তার জন্য আরো ভালো ভালো প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে, সঙ্গে থেকো।